বগুড়া, বগুড়ার বাইরে থেকে এবং দেশের বাইরে থেকেও যারা আমাদের লাইভ দেখছেন, আপনাদের সবাইকে জানাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিবাদন। আপনার উপর শান্তি নিবর্ষিত হোক। আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস মহামারীর কারণে অবরুদ্ধ এই সময়ের কথা জানতে বগুড়া ট্রিবিউনের লাইভ আয়োজন। করোনা ভাইরাস মহামারীর এই সময় কেমন আছে? আজ আমাদের সাথে সংযুক্ত আছেন অ্যাডভোকেট এম ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংড়া উপজেলা শাখা। আমি নাভিদ ইবনে সাজিদ নির্জন, প্রধান সম্পাদক বগুড়া ট্রিবিউন। অ্যাডভোকেট এম ইউসুফ আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং প্রথমে জানতে চাই ভাই, কেমন আছেন এই দুঃসময়ে? জি, থ্যাংক ইউ। নাভিদ ইবনে সাজেদ নির্জন, সংক্ষেপে কি নাভিদ ভাই নাকি নির্জন ভাই বল? নির্জন ভাই, পারফেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মাধ্যমে, আপনার যারা শ্রোতা পাঠক যারা আছেন, যারা বা দর্শক যারা আছেন, তাদের সবাইকে আমি একটা স্মৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই বর্ষাকালের বোধহয় বৃষ্টি ভেজা সিংড়া এবং বগুড়ার সন্ধ্যা। আজকে বোধহয় বৃষ্টি ভেজা, আমি যত শুনেছি যে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি স্নাত বৃষ্টি স্নাত বৃষ্টি স্নাত সন্ধ্যার শুভেচ্ছা। মহামারীর এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আপনি আপনার সিংড়া উপজেলার গরিব খেটে খাওয়া মানুষের জন্য কি করলেন ইউসুফ ভাই? জি দেখেন, আসলে এই সময়টা আসলে খুব কঠিন সময়, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষের কথা বলেছেন। আমার মনে পড়ে যে 24 মার্চ তারিখে আমি আমাদের সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ হয়ে গেল আপনার 12ই মার্চ, আমাদের ছুটি হয় 15 দিনের একটা। তো তারপরে আমি আসলে সিংড়াতে যাওয়ার প্ল্যান করছিলাম যে আমি সিংড়া যাবো, রেডি আমরা 23-24 তারিখে চলে যাব। এর মধ্যে হঠাৎ করে 25 তারিখে সরকার সিদ্ধান্ত নিয়ে সবকিছু বন্ধ করে। তো 25 মার্চে আমি সিংড়ায় গেলাম। আমি যাওয়ার পর থেকেই আসলে এই ব্যাপারগুলো চিন্তা করছিলাম যে যারা দিন মজুর, বিশেষ করে পৌর এলাকায়, গ্রামের মানুষের একটা ব্যাপার থাকে যে গ্রামে আপনি যত কষ্টেই থাকেন না কেন আসলে এত কষ্ট কিন্তু থাকে না মানুষের, কারণ গ্রামে তো সবাই আর কি না একে অন্যের সাথে সম্পর্কযুক্ত, কেউ না কেউ কারো আত্মীয়। কিন্তু যারা পৌর এলাকায়, বিশেষ করে পৌর এলাকায় কিন্তু ভাসমান মানুষ, এবং পৌর এলাকায় দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের পরিমাণটাও বেশি। এবং আপনি জানেন যে মার্চের শেষ সপ্তাহ তো আমাদের সিংড়া মূলত কৃষি নির্ভর এলাকা, এবং মার্চের শেষের দিকে কিন্তু অলরেডি আমাদের এলাকায় তো বিপুল পরিমাণ ধানের আবাদ হয়, অনেক জমিতে মানে একটা বিশাল এলাকা জুড়ে ধানের চাষ হয়। এবং মার্চের শেষ সপ্তাহ থেকে কিন্তু ধান আপনার হলো আর হয়তো 2-3 সপ্তাহের মধ্যে ধান পাকতে শুরু করবে এমন একটা অবস্থা ছিল। তো যার ফলে মানুষ আশা করছিল যে ধান কাটা শুরু হলে অনেক কাজ শুরু হবে, কারো অভাব থাকবে না, এরকম একটা পরিস্থিতি ছিল। তো আমি যাওয়ার পর থেকেই চিন্তা করছিলাম যে অন্তত পৌর এলাকার খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে হবে। এরকম চিন্তা করতে করতেই আপনার এপ্রিলের একদম শুরুর দিকে আমি সর্বপ্রথম 12ই এপ্রিল একটা উদ্যোগ নিলাম, আমার পার্শ্ববর্তী 2-3টা গ্রামের 60টা পরিবারকে আমি প্রথমে একদম এটা শুরু আর কি টেস্ট কেস বলতে পারেন, আমি আমার গ্রাম, পাশের গ্রাম এবং তার পাশের গ্রাম, এই 3টা গ্রামের 60টি পরিবারকে আমি এই 5 কেজি চাল ডাল এগুলো দিয়ে, সয়াবিন তেল এগুলো দিয়ে একটা সহযোগিতা করলাম। তারপরে এটা করে আমার খুব ভালো লাগে, আমি ভেতরে খুব তৃপ্তি বোধ করলাম যে না সত্যিকার অর্থে কিছু মানুষ আছে যারা একেবারেই দুঃখ কষ্টের মধ্যে আছে, যাদের এখন বাজার করার টাকাটাও আসছে না, মানে যারা কাজ করলেই তাদের কেবলমাত্র রুটি রুটির ব্যবস্থা হয়, এমন মানুষগুলো যখন 5 কেজি চাল পেয়েছে আমার কাছে, তাদের যে স্যাটিসফ্যাকশনটা আমি তাদের ফেসে দেখেছি, এইটা দেখে কিন্তু আমার ভিতরে আগ্রহটা আরো বেড়ে গেছে। এবং সেই বেড়ে যাওয়া থেকেই আমি যেটা করেছি যে আপনার এর মধ্যে একটা ঘটনা ঘটলো, আপনার ওই আমাদের এলাকায় একটা একটা ইউনিয়নে 23 এপ্রিলে 22 এপ্রিল রাতে একটা বিশাল শিলাবৃষ্টি হলো, ধান কিন্তু তখন অলরেডি পাকতে শুরু করেছে, আমাদের এলাকায় ধান পাকতে শুরু করেছে, একটা ইউনিয়নের 5টা গ্রাম, 12 নম্বর রামানন্দ খাজুরিয়া এ নামের একটা ইউনিয়ন আছে আমাদের। আমাদের সিংড়া কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা আয়তনের দিক থেকে, আপনি জানেন কিনা? হ্যাঁ, তো 12টা ইউনিয়ন আমাদের, সেই 12টা ইউনিয়নের 12 নম্বর যে ইউনিয়ন রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন, সেই ইউনিয়নের 5টা গ্রামে আপনার হলো শিলাবৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলে এই 5টা গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হলো। তো আমি ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দৌড় মারলাম ওখানে, আমার
বন্ধু স্বেচ্ছাসেবক দলের উপজেলা স্বেচ্ছাসেবক দলের যিনি সেক্রেটারি আবদুল্লাহ কাফি, ওনাকে সাথে নিয়ে আমি ওখানকার ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক ওনাদেরকে সাথে করে নিয়ে ওই 5টা গ্রাম সফরে নিই। এবং সে মানে ভয়াবহ বিপর্যয় মানুষের জীবনে আমি দেখেছি, যে একদম শিলাবৃষ্টিতে যে টিনের চালা ছিদ্র হয়ে যায়, ফুটো হয়ে যায়, এটা আপনি দেখেছেন কখনো? আমি কিন্তু আগে দেখি নাই, এই প্রথম দেখলাম যে পানির শিলাবৃষ্টিতে আপনার টিনের চালা ফুটো হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে পুরো। এবং এরকম কয়েকটা গ্রাম ঘুরে দেখে তাদের জন্য আমি যতটুকু পারি, তখনই আমি একটা স্কুলের মাঠে গিয়ে দেখলাম যে ওই সরকারি রিলিফ আসবে, এই জন্য 20-25 জন বৃদ্ধা মহিলা বসে আছেন, তারা সকালে খাবারও তাদের হয়। জিনিস টাইমলি ওখানে আমি নেমে ওনাদের জন্য একটা মানে যতটুকুই আমার সাথে ক্যাশ ছিল আমি তাদেরকে সবাইকে সব পরিবারকে বাজার করার মতো অর্থ সহযোগিতা দিতে পেরেছি। এবং এই যতই এগুলো করছি না, ভিতরে আগ্রহ পাচ্ছে যে না মানুষের জন্য, মানুষের মুখে কিছুটা হলে হাসি দেখলে না তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আরো বেশি করতে ইচ্ছা করে। তো এই এইটারই ধারাবাহিকতায় গেল, আপনাকে 23 এপ্রিল করলাম, এরপরে 28 এপ্রিল আমি সিংড়া পৌর সভার আপনার 3টা ওয়ার্ডের 200 পরিবারের মধ্যে আবারও রিলিফ দিলাম। এবং সেখানে এটা আমার ব্যক্তিগত উদ্যোগে ছিল, সেখানে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং এরপরে মে মাসে আরো 2টা প্রোগ্রাম করলাম আমি, একটা করলাম জয়েন্টলি, এটা বিএনপির ব্যানারে হয়েছে, এটা হয়েছে 22শে মে, আর তারপরে আপনার হলো আর একটা হলো 12ই মে। এইভাবে মোট 5টা প্রোগ্রাম করে আমি পৌর এলাকার যে 12 আমাদের যে পৌর এলাকার 12টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে 200 থেকে শুরু করে 200-300 প্যাকেট করে খাবার এবং খাদ্য সামগ্রী। এবং এই লাস্ট যে প্রোগ্রাম 12ই মে হলো, এটা তো মূলত প্রোগ্রামটা হলো আপনার একেবারে ঈদের আগে, আপনি জানেন যে 25শে মে ঈদ হয়েছে, 22শে মে প্রোগ্রাম মূলত আমরা ওই উপহার সামগ্রী লাচ্চা তারপরে পোলাও চাল এগুলো দিয়েছিলাম। তো আমরা চেষ্টা করেছি, শোনেন আমরা বিএনপি হচ্ছে গণমানুষের দল, আপনি বগুড়া ট্রিবিউন বগুড়ার মানুষ, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে জন্মভূমি, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল কিন্তু ভাই গণমানুষের দল, আমরা মানুষের রাজনীতি করি জন্যই। আপনারা দেখেছেন যে 12 বছর আমরা ক্ষমতার বাইরে, আমরা কিন্তু রাষ্ট্রীয় অর্থ দিয়ে করি নাই, আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই যে 5টা প্রোগ্রাম আমরা করেছি না, আমাদের প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো আমাদের কষ্টার্জিত অর্থ, এই অর্থ দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামটা বাস্তবায়ন করেছি যতটুকু পারি। ভাই আমরা তো রাষ্ট্রীয় অর্থ দিয়ে করছি না, আমাদের সামর্থ্য রাষ্ট্রের মতো তো ব্যাপক না, আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে একটা ব্যাপক জনগোষ্ঠীর কাছে কিন্তু আমরা আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছি এবং চেষ্টা করেছি মানুষের মুখে যতটুকু হাসি ফোটানো যায়। বিএনপি কিন্তু সর্বদাই সেটা করে এবং আমরা বিএনপির কর্মী হিসাবে সেটা করেছি এবং সিংড়ার মানুষ সেটা দেখেছে। এবং আমরা মনে করি যে বিএনপির এই ত্রাণ সহযোগিতার কারণে একটা ব্যাপক কিন্তু পলিটিক্যালি বিএনপির প্রতি মানুষের একটা মানে এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। অনেকদিনই বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না সিংড়ায় এবং রাজনৈতিক কর্মকাণ্ড তো স্থগিত করা হয়েছে আপনি জানেন করোনা ভাইরাসের জন্য, তো যার ফলে এই রিলিফকে কেন্দ্র করে কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে রাজনৈতিক কর্মকাণ্ডে বিএনপি সিংড়ায়। তো আমি একজন আমি বলবো কর্মী হিসাবে, আমি নিজেকে নেতা মনে করি না, আমি বিএনপির অত্যন্ত ক্ষুদ্র একজন নেতা হিসাবে আমি বলছি যে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সিংড়াবাসী মনে করে যে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের মুখে যতটুকু পারে তাদের ক্ষুদ্র সমস্যার মধ্যে হাসি ফোটানোর চেষ্টা করেছে। অপরদিকে আওয়ামী লীগ কি করেছে আপনি দেখবেন, আওয়ামী লীগ ওই দিন পর্যন্ত আমি 22শে মে যখন আপনার পৌর কার্যালয়ে এই প্রোগ্রাম করছি ওই দিন আমি বলেছিলাম যে দেখেন এখানে আমরা যেখানে আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি, ওই দিন পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের 60 জন জনপ্রতিনিধি কিন্তু এই রিলিফ চুরির দায় বরখাস্ত। একদিকে হচ্ছে ভাই আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, আর একদিকে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে তারা বরখাস্ত করছে। তো আমার মনে হয় যে একটা মানে প্রকৃতার্থে যদি জনমানুষের দল হয়, জনমানুষের জন্য যদি রাজনীতি হয়, তাহলে কিন্তু এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, এটা হওয়া উচিত না, কেউই কামনা করে না, এটা কাম্য না যে রিলিফের চাল চুরি করে বরখাস্ত হবে জনগণ।
দেশের এই ভীষণ দুঃসময়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আপনাকে কতটুকু সন্তুষ্ট করছে কিছু ভাই? দেখুন, আসলে আমরা যেভাবে আশা করেছিলাম যে সরকার এটার একটা মানে সময়োচিত পদক্ষেপ নিয়ে এই দুর্যোগ থেকে উত্তরণের একটা ব্যবস্থা করবে, কিন্তু আসলে সরকার আমাদেরকে হতাশ করেছে, সমালোচনার জন্য বলছে। দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলতো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বললো টেস্ট টেস্ট এন্ড টেস্ট। আপনি যত বেশি টেস্ট করতে পারবেন তত বেশি কিন্তু রিস্কটা কমে আসবে, কারণ আপনি জানতে পারবেন। আপনার বগুড়া তো আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা, আমি যতদূর জানি। তাহলে দেখেন আজকে কি কিভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনাদের আপনারা এফেক্টেড হয়েছেন। এখানে যদি প্রচুর টেস্টের ব্যবস্থা করা যায় তাহলে হতো কি, টেস্ট হলে কি হয়, ইউ ক্যান আইডেন্টিফাই অ্যান্ড দেন ইউ ক্যান আইসোলেট অ্যান্ড দেন ইউ ক্যান ট্রিট। তিনটা স্টেপ আছে কিন্তু, টেস্ট টেস্ট আইডেন্টিফাই অ্যান্ড আইসোলেট অ্যান্ড দেন ট্রিট। সো এভাবে তো তো এখন এই টেস্ট করা নিয়ে যে কি নাটকীয়তা, এটা আমি কি বলবো আর নতুন করে, টেস্ট নিয়ে যে কি নাটকীয়তা এটা দেখছেন কিন্তু। একজন আপনার টেস্টের স্যাম্পল দিচ্ছেন 5 দিন 10 দিন 15 দিন, সেই রেজাল্ট আসছে না। তারপরে ওই যে স্যাম্পল দেওয়া যে পেশেন্ট তাকে কোয়ারান্টাইনেও পাঠানো হয়নি, আইসোলেশনেও পাঠানো হয়নি, উনি সারা শহর ঘুরে বেড়াচ্ছেন, ভিড় জড়পে ছড়িয়ে বেড়াচ্ছেন তার করোনা ভাইরাসের জীবাণু, এবং তারপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেল উনি করোনায় আক্রান্ত। আমাদের সিমলায় অন্তত তাই হয়েছে। আমি যেদিন সিমলায় প্রোগ্রাম করি, এই যে আপনাকে বললাম 28 এপ্রিল, 28 এপ্রিল 1, 2, 3 নম্বর ওয়ার্ডের মধ্যে যখন আমি 200 পরিবারের রিলিফ দিচ্ছিলাম, সেই দিন হঠাৎ করে বিকেলবেলা খবর আসলো যে সিংড়া একেবারে 5-6 জন ইনফেক্টেড হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম। সিংড়া কিন্তু আপনার 27 এপ্রিল পর্যন্ত কোনো কোনো ইয়ে সংক্রমণ ছিল না সিংড়ায়। সিংড়ায় প্রথম সংক্রমণ ধরা পড়লো 28 এপ্রিল। এবং খবর নিয়ে যেটা আমরা জানলাম, যে ছেলেগুলো যে ব্যাংকগুলোতে আমি প্রোগ্রাম করছিলাম, এই সংক্রমিত রোগীরা সবাই ওই ওই এলাকার বাসিন্দা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম অনেস্টলি আপনাকে বলি, যে ওই 1, 2, 3 নম্বরের বাসিন্দারাই আপনার এফেক্টেড ধরা পড়লো। তারপরে খবর নিয়ে যেটা জানা গেল যে আসলে ওনারা অনেক আগে তাদের ইয়ে দিয়েছিলেন, স্যাম্পল দিয়েছে ইয়ে দিয়েছিলেন আর কি, নমুনা দিয়েছিলেন, কিন্তু সেগুলো পরীক্ষা করে রেজাল্ট আসতে আসতে 10 দিন না 12 দিন সময় নিয়েছে। এই যখন আপনার টেস্টের অবস্থা, কারণ হচ্ছে যখন এই ধরনের মহামারী ছড়িয়ে পড়ে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও যেটা বলেছে যে আপনাকে টেস্ট করতে হবে, কার্যকর টেস্টিং প্রসেসটা থাকতে হবে। আপনি যদি টেস্টে ঠিক মতো করতে না পারেন তাহলে আপনি কার চিকিৎসা করবেন, আর কিভাবে এটার সংক্রমণ প্রতিরোধ করবেন? প্রতিরোধের তো পূর্ব শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য পার্সন হু ইজ এফেক্টেড, তারপরে সেই পার্সনটাকে আপনাকে আইসোলেট করে পাঠিয়ে দিতে হবে। তারপরে এই এই টেস্টের ব্যাপারে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে টেস্টের ব্যাপারে। আর চিকিৎসার কথা কি বলবো, সরকারের ব্যবস্থা হলে একটা হলো টেস্টের ক্ষেত্রে টেস্টে তো না, আর এবার আসেন ইয়েতে আপনার চিকিৎসা চিকিৎসা কার্যত তো করোনার চিকিৎসা সারা বিশ্বেই নাই, আমাদের দেশে থাকবে কেন, নাই আমাদের দেশেও নাই। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় ব্যর্থতা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই করোনার অজুহাতে প্রকৃতপক্ষে আমরা দেখছি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা মানে নন এক্সিস্টেন্ট হয়ে গেছে। চিকিৎসা আছে, আপনি করোনা বাদ দেন না, আপনার আজকে হার্ট অ্যাটাক হলে আপনাকে কেউ দেখতে আসছে, আপনার আজকে যদি কিডনি ফেলিওরে আপনি মারা যান আপনাকে কেউ দেখতে আসছে। প্রফেসর আনিসুজ্জামান সাহেব মারা গেলেন না, জাতীয় অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামান মারা গেলেন, উনি যখন অসুস্থতায় ভুগছিলেন পরপর 2 বার টেস্ট করা হয়েছে নেগেটিভ আসছে, তারপর যখন মারা গেছে বলে দিচ্ছে যে ওনার করোনা পজিটিভ হয়েছে। মানে হয়েছে কি, আমি বলি ব্যাপারটা যে আপনি বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অন্য রোগে, করোনায় না, কিন্তু পরে গিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে করোনায় মারা গেছেন, যাতে করে এই ব্লেমটা করতে না পারে আপনাকে যে আপনি করোনায়। এটা একটা অত্যন্ত নিষ্ঠুর আচরণ সরকারের পক্ষ থেকে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, মানুষের ফান্ডামেন্টাল রাইটস অফ লাইফ জীবনের অধিকার, সংবিধান কিন্তু এই অধিকারটাকে গ্যারান্টি দিচ্ছে, আপনার জীবনের অধিকার চিকিৎসার অধিকার নেই। আপনি আমি আজকে পর্যন্ত সুস্থ আছি, কোনো কারণে আমাদের যদি অন্য কোনো জটিলতা হয়, করোনার কথা বাদ দিলাম, আমি কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা পাবো, আপনি মারা যাবেন আমি মারা যাব, এরপরে চালিয়ে দেওয়া হবে আপনি করোনায় মারা গেছেন, যাতে করে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে, ভাই করোনায় চিকিৎসা নাই কি করবেন, মারা গেছে গেছে। আমার খুব মজা লেগেছে আনিসুজ্জামান সাহেবের কথা শুনে, আরে বাবা লোকটা বলছে যে 2 বার তার ট্রিটমেন্ট ইয়ে টেস্ট হয়েছে করোনা নেগেটিভ আসছে, যেই মারা গেল উনি করোনা পজিটিভ। তাহলে চিকিৎসার হচ্ছে এই অবস্থা, মানে আমি করোনার চিকিৎসা শুধু বলবো না, ওভারঅল যে চিকিৎসা ব্যবস্থা এটা কিন্তু ডিসফাংশন।
এই প্রশ্নটি এই এই প্রশ্নটি আপনার কাছে ছিল যে করোনা কালে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা আপনার কাছে কেমন মনে হয়? হ্যাঁ, এবার যদি বলেন স্বাস্থ্য ব্যবস্থাপনা, তাহলে কি বলবো, শোনেন আমি কালকে ভাবছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তুলে ধরার জন্য আমরা একটা টেস্ট ডিজাইন করি। হ্যাঁ, সেই টেস্টটা কি জানেন, বাংলাদেশের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছে অথবা স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছে, তাকে বলতে হবে যে ভাই আপনি কালকে বগুড়ায় আসবেন। একদিনে বাংলাদেশের 64 জেলা, খুব বড় দেশ তো, খুব বড় না, 64টা নিচ্ছে তো, আগামীকাল উনি বগুড়া থেকে শুরু করবেন নাটোর হয়ে রাজশাহী পর্যন্ত। এই তিনটা ডিস্ট্রিক্টে, তিনটা ডিস্ট্রিক্টের যে বড় তিনটা হসপিটাল আছে না, এই তিনটা হসপিটালে স্বাস্থ্যমন্ত্রী কোনো রকমের নোটিশ ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে উনি যাবেন, গিয়ে উনি রুগীদের যে খাবার সেই খাবার দিয়ে নাস্তা করবেন। কথা বুঝেছেন? রোগীদের খাবার দিয়ে উনি নাস্তা করবেন। নাস্তা করলে কি করা লাগবে বলেন তো, কি হবে ওনার, ওনার পরিণতিটা কি হবে জানেন? উইদিন 5 মিনিটস ওনার বাথরুমে যাওয়া লাগবে। বাথরুমে যে যাবে, আপনি জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিশ্চয়ই গেছেন, আমার মা মারা গেল মার্চ মাসে, ওনাকে কিন্তু আমি বগুড়া মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিলাম, আমার কিছু অভিজ্ঞতা হয়েছিল। এই যে একটা একটা জেলা পর্যায়ে মেডিকেল কলেজ হসপিটাল বগুড়ার মতো জেলা, যেটা কিনা আমরা নর্থ বেঙ্গলের আমরা বলি হচ্ছে প্রবেশদ্বার, যে বগুড়ার মতো এত শিল্প উন্নত একটা শহর, সেই শহরের প্রধান যে হাসপাতাল, সেই হাসপাতালের আপনার যে টয়লেট গুলো আছে, বাথরুম গুলো আছে, যেগুলো রুগীরা ব্যবহার করে, এখানে আপনার যাওয়া লাগবে না। আপনি খালি স্বাস্থ্যমন্ত্রীকে বলেন না যে আপনি শুধু একবার টয়লেটে যাবেন, তাহলে ওনার চিকিৎসা হয়ে যাবে কিন্তু, বুঝছেন? এভাবে ওনাকে ওনাকে ওই ইয়েতে আপনার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নাস্তা করাতে হবে, আমাদের নাটোর সদর হসপিটালে আধুনিক হসপিটালে নিয়ে এসে ওনাকে লাঞ্চ করাইতে হবে, আর হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওনাকে ডিনার করতে হবে, আর এগুলোর বাথরুমগুলো ব্যবহার করতে দিতে হবে, বুঝছেন? মানুষের জনগণের ট্যাক্সের টাকায় বাংলাদেশের এই হসপিটালগুলোর যে ব্যবস্থা হয়েছে, এখানে মানুষ চিকিৎসা নিতে পারে না, আর মানুষের চিকিৎসা এখানে হয় না বিধায় তো তারা দৌড়ে দৌড়ে বিদেশে আসে। দেখেন না, যে অর্থমন্ত্রী অলরেডি লন্ডনে পাড়ি জমিয়েছে, হানিফ সাহেব অলরেডি কানাডায় পাড়ি জমিয়েছেন, কেন কেন পাড়ি জমিয়েছেন বলেন আপনি? কারণ হচ্ছে মানুষের চিকিৎসার মতো সরকারি কোনো হসপিটাল বাংলাদেশে নেই। আপনি একটাই, আমি দুটা টেস্ট দিয়েছি, একটা হলো খাবার আর একটা হলো বাথরুম। সরকারি হসপিটালগুলোর খাবারের দশা আর বাথরুমের দশা যদি আপনি দেখেন, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এখন কি পরিণত। এখন আসেন এর মধ্যে যে সরকারি চোর বাটপারদের কি পারফরমেন্স সেটা নেই। আপনি কি করলেন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, 71 সালে ডক্টর জাফরুল্লাহর কথা আমি বলছি, 71 সালে তিনি FRCS করছিলেন লন্ডনে, রাজকীয় লাইফ লিড করতেন তিনি লন্ডনে, জানেন? উনি অনেক ধনী লোকের ছেলে ছিলেন, রাজকীয় লাইফ লিড করতেন লন্ডনে, এটা ছেড়ে দেশের টানে মাটির টানে উনি ছুটে চলে আসলেন বাংলাদেশে, এসে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে শুরু করলেন। বলেন এর চেয়ে বড় মুক্তিযোদ্ধা কে হতে পারে? খালি অস্ত্র নিয়ে যুদ্ধ করলে হয়? যুদ্ধ হতো মুক্তিযোদ্ধাদের সেবার জন্য, যিনি তার রাজকীয় লাইফ লন্ডনে ছেড়ে বাংলাদেশে এসেছেন, সেই মানুষটাকেও আমরা শ্রদ্ধা করতে পারলাম না। মুক্তিযুদ্ধের চেতনা আর সরকার, ভাবতে বুকটা ভরে যায় মুক্তিযুদ্ধের চেতনা। ওনারা এমন একটা সুন্দর মেশিন বানাইছে, বুঝছেন, গায়ে মুজিবকোট পড়লেই চোর মুক্তিযোদ্ধা হয়ে যায়, গায়ে মুজিবকোট পড়লেই যুদ্ধাপরাধীও মুক্তিযোদ্ধা হয়ে যায়, আবার গায়ে মুজিবকোট পড়লেই চোর বাটপারও চেতনা ব্যবসায়ী হয়ে যায়। আপনি কি করলেন, ডক্টর জাফরুল্লাহ কিটের অনুমোদনের জন্য এই বৃদ্ধ বয়সে লোকটাকে দৌড়াদৌড়ি করাতে করাতে করোনায় আক্রান্ত হল। এই লোকটা কিন্তু এত দৌড়াদৌড়ি করার কথা ছিল, এই আজকে ঔষধ প্রশাসন, কালকে ICD এইরকম প্রত্যেকটা ঘুরতে ঘুরতে না এই লোকটা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। অথচ এই ভদ্রলোককে প্রথম থেকেই সহযোগিতা করতে পারত সরকার, তা কিন্তু করে নাই, না করে ওনাকে আজ পর্যন্ত অনুমোদন দেয়নি, নিজেরাও টেস্ট করার কোনো ব্যবস্থা করতে পারে নাই, আরেকজন যে করেছে তাকেও সহযোগিতা করে নাই, না করে টেস্ট করার দায়িত্ব দিয়েছে এক বাট পার্টি, এক বাট পার না দুইটা বাট পার্টি, এক বাট পার হচ্ছে শাহেদ, আর একটা হচ্ছে আপনার ওই যে JKG আরিফ, এই দুই বাট পার তাদের দলীয় লোক। এখন ওদের একটা সমস্যা হয়েছে, আওয়ামী লীগের একটা নতুন রোগ হয়েছে, সেটা হলো ওদের দলে যখন চোর বেরোয় না, ওই চোরটা তখন জামাত BNP হয়ে যায়, বুঝছেন? মুজিবকোট পরে চোর বাটপারি এই 12 বছর ধরে বাটপারি করছে, যেই ধরা পড়ে যায় তখন সে জামাত BNP থেকে ওখানে আগুন, এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে আপনি একজন মুক্তিযোদ্ধার এত বড় একটা অর্জনকে মূল্যায়ন করলেন না, অনুমোদন দিলেন না টেস্ট করার জন্য, কিন্তু একটা লাইসেন্সবিহীন হসপিটালকে,
একজন লাইসেন্সবিহীন একটা হসপিটালকে আপনি টেস্ট করার জন্য রাষ্ট্রীয় ফান্ড দিলেন, সেটা কত বড় আপনি বলবেন একটা পাটপাড়ি করেছে সরকার, চিন্তা করেন যে এই শাহেদের হসপিটাল রিজেন্ট হসপিটালের কিন্তু লাইসেন্স ছিল, সেই হসপিটালে আপনি দায়িত্ব দিয়েছেন যে তারা করোনা টেস্ট করবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে উত্তরা এলাকায় অবস্থিত হওয়ার কারণে ওনারা এক্সপ্যাট্রিয়েটদেরও করছিলেন, বিদেশ থেকে যারা আসছে প্রবাসীরা এবং যারা যাচ্ছে তাদেরও কিন্তু এরকম ভুয়া সার্টিফিকেট, কোনো পরীক্ষা নাই, ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এগুলো করে তা আজকে কি অবস্থা আমরা দেখছি। এখন এরা কিন্তু সারা সব জায়গায় কিন্তু এই একই অবস্থা, এই চিত্রটা কিন্তু শুধু আপনার রিজেন্ট আর এই জেকেজির না, মানে ওভারঅল বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেমটাই এভাবে চলছে। আপনি কোনো জায়গায় গিয়ে আপনার মেজাজ ঠিক রাখতে পারবেন না, আপনি যদি রক্ত মাংসের মানুষ হন সব জায়গায় গিয়ে কিন্তু আপনার ওখানে কি হবে যে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এই হলো সরকার, কারণ হচ্ছে সবাই ক্ষমতার দাপটে তারা এতই দাম্ভে যে আপনার কথা শুনবে না, আপনার কোনো কথাই শুনবে না, আপনার যৌক্তিক কথাও শুনবে না, তাদের মতো করে তারা যা ইচ্ছে তাই করবে। আপনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের ব্যাপারে কি আসতে দেখেন, 20 কোটি টাকা নাস্তার বিল আসছে একজন ডাক্তার, এই কথাটা মিডিয়াতে আসলো কিভাবে? আপনি জানেন যে একজন ডাক্তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে দুই পিস রুটি, মানে পাউরুটি আর একটা কলা আর একটা সিদ্ধ ডিম, তার জন্য ঠিকাদার বিল করছে 500 টাকা। তো এইভাবে 20 কোটি টাকা নাস্তার বিল করেছে ঢাকা মেডিকেলের ডাক্তার। এই যে একটা ভয়াল দুর্নীতি ডেকে বসেছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য খাত, এই কারণে প্রকৃতপক্ষে মানুষের স্বাস্থ্য সেবার নামে এই সরকার আসলে এক ধরনের ডাকাতি করছে। এবং সেইটা আপনার, আপনি যদি বলেন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেছেন, তো এই যে জেলা পর্যায়ের হসপিটালে আপনার কিন্তু আইসিইউ নাই। এখন যদি বগুড়ার কোনো মানুষ, বগুড়ায় এখন অবশ্যই অনেক ভালো ভালো হসপিটাল হয়েছে, আমি দেখলাম পপুলার হয়েছে, ইবনে সিনা হয়েছে, আপনাদের বগুড়া উন্নত জেলা, উন্নত শহর, সেই হিসাবে আপনাদের সে সুবিধাগুলো আছে, কিন্তু আমাদের নাটোরেই তো এরকম কিছু নেই এখন সত্যিকার অর্থে। তো আপনার আইসিইউ বেড নেই এবং ওই ধরনের সুযোগ সুবিধা না থাকার কারণে করোনা রোগীর বাস্তবিক পক্ষে মানে কোনো চিকিৎসা সেবা নেওয়ার মতো কোনো ডিস্ট্রিক্ট লেভেলে কোনো ব্যবস্থা নেই। আবার আপনার অন্য রোগের ক্ষেত্রে তো কি হচ্ছে যে কাউকে কেউ অ্যাডমিটই করছে না, আসলেই ওই করোনার কথা বলে তাকে দিয়ে বিদায় করে দিচ্ছে বিনা চিকিৎসার কারণে। তো বেসিক্যালি করোনা একটা আই ওপেনার আমার মনে হয়, জানেন করোনা মানুষের চক্ষু খুলে দিচ্ছে বাংলাদেশে না, সারা দুনিয়াতেই অবশ্যই হচ্ছে, কিন্তু সারা দুনিয়াতে তো এত বাটপাড়ি আর এত চুরি হয় না, ডাকাতি হয় না। দেখেন এই যে আজকে ভুলভাল রিপোর্ট দেওয়ার কারণে বাংলাদেশের ইমেজারিটা কি হলো সারা দুনিয়ার কাছে, ইতালি থেকে যে ফেরত আসলো 124 জন বাংলাদেশি যাত্রী, নামতেই দিল না এয়ারপোর্ট, কেন হলো? বিকজ তারা জেনে গেছে যে ও বাংলাদেশে তো করোনার সার্টিফিকেট এগুলো সব ভুয়া, এটা মিথ্যা সার্টিফিকেট দেয়। আমাদের দেশের চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে গেছিল কেন, কারণ চিংড়ির মধ্যে করে ওই ইয়ে দিত, চিংড়ির সাথে ছোট ছোট আলপিন দিয়ে চিংড়ির ওজন বাড়ায়, বুঝছেন? ওই কারণে বাংলাদেশের চিংড়ি রপ্তানি একসময় বন্ধ হয়ে গেছে। তো আজকাল কি হচ্ছে, এখন আবার কি হচ্ছে যে আমরা যে মানুষজন বাইরে পাঠাচ্ছি, কারণ এখন অনেক এয়ারলাইন্স থেকে সিস্টেম করেছে, আমি কালকে একটা টিকিট কাটার চেষ্টা করতেছিলাম এমিরেটসে, তো ওরা দেখলাম লিখেছে যে আপনি বাইরে যেতে চাইলে আপনাকে একটা রেজিস্টার্ড হসপিটালের সার্টিফিকেট লাগবে যে ইউ আর করোনা নেগেটিভ, আপনি করোনা নেগেটিভ না হলে ফ্লাই করতে পারবেন না। এই যে সার্টিফিকেট নেবেন আপনি, এই সার্টিফিকেট রিলাই করছে যে বাংলাদেশের সার্টিফিকেট, ইতালিতে পড়লো না। তো এইভাবে করে বাংলাদেশের ঘরে এবং বাইরে এই যে ভোট ডাকাতির মাধ্যমে যে সরকার আপনার ক্ষমতার গদিটা ডাকাতি করে নিয়েছে, সেই ডাকাতের আশেপাশে যারা জড়ো হয়েছে না, এরা সবাই চোর বাটপার, ডাকাত বসেছে গদিতে আর আশেপাশে যারা বসেছে সব বাটপার। এই বাটপার আর ডাকাত যতদিন পর্যন্ত না যাচ্ছে এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না একটা জনগণের প্রতিনিধিত্ব, প্রকৃতপক্ষেই জনগণের প্রতিনিধি সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে স্বাস্থ্য ব্যবস্থা কেন, কোন ব্যবস্থাই আসলে মানুষের কল্যাণে আসবে বলে আমি অন্তত মনে করি। আচ্ছা, করোনাকালে দেশের বিদ্যুৎ খাত কেমন আছে বলে আপনি মনে করছেন? এই আরেক ভেলকি বাজির কথা, বুঝছেন? বিদ্যুৎ তো আসলে ভেলকি, তবে বিদ্যুৎ খাতে ইদানিং আরেকটা ভেলকি বাজি যোগ হয়েছে, আবার সেটা করোনার অজুহাতে, বুঝছেন? বলছে যে করোনার কারণে মিটার টিটাটা বাড়ি যায়নি, না গিয়ে মনের মাধুরী মিশিয়ে ঘরে বসে বিল তৈরি করছে, বুঝছেন?
বিল তৈরি করে আমি কদিন সিংড়ায় ছিলাম, গত 2-3 সপ্তাহ সিংড়ায় ছিলাম, তা আমি দেখলাম ইভেন আমার বাসায় আপনার বিল আসছে নর্মালি 2,000-2,500-3,000 টাকা বিল আসছে, হঠাৎ করে জুন মাসের বিল আসছে 28,000 টাকা। আমার আশেপাশে যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে যার বিল আসে 500 টাকা তার আসছে 5,000 টাকা, যার আসছে 300 টাকা তার আসছে 3,000 টাকা। এরকম করে বিদ্যুৎ খাত নিয়ে তো এমনি সমালোচনা ছিল, আপনি জানেন যে এই কুইক রেন্টাল ইত্যাদি দিয়ে মানুষের একদমই মানে কি বলে যে শ্বাস নিয়ে মানে মানুষের একেবারে জেঁকে বসেছে এই বিদ্যুতের যে খরচ মানুষের ট্যাক্সের টাকায়, আমরা তো পুলায় উঠতে পারছিলাম। তার উপরে ইদানিং এই শুরু হয়েছে যে ভুতুরে বিলের এই অত্যাচারে মানুষের কিন্তু প্রাণ অষ্টাগত, যে কোনো সময় একটা গণ বিস্ফোরণ ঘটতে পারে। আসলে সমস্যাটা হয়েছে কি, স্বৈরাচার ক্ষমতায় থাকলে মানুষ তো তার অনুভূতিটা এক্সপ্রেস করতে পারে না, প্রতিবাদটা ভাষা খুঁজে পায় না, কারণ নির্যাতনটা ব্যাপক। তাছাড়া কিন্তু যে গণ অসন্তোষ তৈরি হয়েছে এই বিদ্যুৎ বিল নিয়ে, বিশেষ করে ভুতুরে বিদ্যুৎ বিল, এটা শুধু আমার সিঙ্গার কথা না, আমি জানি নিশ্চয়ই আপনার বগুড়াতে একই ঘটনা ঘটছে, তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক একটা গণ অসন্তোষ তৈরি হয়েছে এগুলো নিয়ে। কিন্তু শুধুমাত্র এই ব্যাপক নির্যাতন এবং অত্যাচারের কারণে মানুষ কিন্তু ওভাবে বের হতে পারছে না। আমি জানি যে একটা সুযোগ পেলেই কিন্তু একটা এই এই বিদ্যুৎ নিয়ে একটা গণ বিস্ফোরণ তৈরি। আচ্ছা, করোনা কালে দেশের বিচার বিভাগের কি অবস্থা, যেহেতু আপনি একজন আইনজীবী আপনি বিষয়টি বুঝবেন? দেখেন, আমি এটা আমার যে প্রথম প্রোগ্রাম সিংড়ায় আমি রিলিফ প্রোগ্রাম করি, ঠিক সেই সময় আপনার ওই জাফরুল্লাহ সাহেবের টেস্টিং কিট নিয়ে অনেক বিতর্ক চলছিল। আমি ওই দিনই বলেছিলাম যে আসলে আমরা আমরা আইনে বলি কি জানেন, যে হাইকোর্ট বিভাগ হচ্ছে সংবিধানের অভিভাবক, সংবিধানের গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। আমি বলেছিলাম যে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ইজ স্লিপিং নাও, বুঝছেন, সংবিধানের অভিভাবক আজ ঘুমাচ্ছে। কেন ঘুমাচ্ছে? দেখেন, আমি ওইটা দিয়ে এক্সাম্পল দিয়েছি যে ডক্টর জাফরুল্লাহর কিট এইটা কি কাজ করবে কি করবে না, এটা দিয়ে কি সত্যিকার অর্থেই সঠিক পরীক্ষা সম্ভব হবে কি হবে না, এই বিষয়টা তো রকেট সায়েন্স না। এইটা একটা থার্ড পার্টি পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেবে, সেটা দিয়ে যদি কাজ হয়, আমি এটার পরীক্ষা তো এরকম আমার কাছে মনে হয়েছে যে পিসিআর এ যে পরীক্ষা করতেছে স্বাস্থ্য বিভাগ, হ্যাঁ, যে 100টা লোককে আপনি পিসিআর এ পরীক্ষা করেন আর 100টা ওই 100টা লোককেই আপনি জাফরুল্লাহ সাহেবের কিট দিয়ে পরীক্ষা করেন, আপনি যদি 95% একই ধরনের রেজাল্ট পান তাহলে বুঝতে হবে যে কিটটা ঠিকই আছে, কাজ করছে, তাই তো? ভেরি সিম্পল। তো এই জিনিসটা নিয়ে এত রশি টানাটানি করছে, অথচ সংবিধানের অভিভাবক বাংলাদেশের হাইকোর্ট বিভাগ তারা ঘুমাচ্ছেন, এইটা এটা আমি মনে করি। এখন কিছুটা হয়েছে যে এখন ভার্চুয়াল কোর্ট হয়েছে, আমরা এখন আমাদের গ্রিভান্সেস বা আপনার যদি কোনো গ্রিভান্সেস থাকে আপনি আপনার এই গ্রিভান্স নিয়ে সুপ্রিম কোর্টে একজন আইনজীবী ধরে ভার্চুয়াল কোর্টে গিয়ে আপনি বলে সেটার প্রতিকার বিধান করতে পারছেন। তো এখন স্বল্প পরিসরে হলেও এখন একটা কিন্তু ব্রিদিং স্পেস তৈরি হয়েছে। কিন্তু শুরুতে যেটা হয়েছিল, শুরুতে তো একদমই কিছুই করার ছিল না। এই যে বিচার বিভাগের কথা বলছেন আপনি, এই যে কদিন আগে আপনার রিট বেঞ্চে জাস্টিস এনায়েতুর রহিমের কোর্টে উনি কিন্তু একটা ভালো ডিরেকশন দিয়েছে, হ্যাঁ, যে কিছু কিছু হসপিটাল আপনার অক্সিজেনের বিল নিচ্ছে অযৌক্তিকভাবে, দেখা যাচ্ছে যে আপনার 3 ঘন্টা অক্সিজেনের বিল নিয়ে 3 ঘন্টা একজন রোগীকে অক্সিজেন দিয়েছে, বিল নিয়েছে 85,000-86,000 টাকা। এইসব বিষয় নিয়ে কিন্তু রিট হয়েছে এবং সেখানে হাইকোর্ট বিভাগ ইন্টারফেয়ার করেছে এবং অক্সিজেনের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য ঔষধ প্রশাসনকে কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু সেখানে আমরা যেটা দেখেছি কোর্টে, সেদিন ভার্চুয়াল কোর্টে আমি ছিলাম, আমার একটা কেস ছিল, সেখানে আমি দেখলাম যে সরকারের অ্যাটর্নি জেনারেল উনি কিন্তু এটার বিরোধিতা করছে। আমি আমি এগুলো বুঝি না যে সরকার কি চায়, কারণ আপনি দেখেন বিনা চিকিৎসায় আইনজীবীরা, আমার অনেকগুলো লার্নেড ফ্রেন্ড ওখানে ছিলেন সেদিন, তারা চাচ্ছেন যে যারা যে হসপিটাল গুলো রুগী ভর্তি করাতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে ডিরেকশন দেওয়া। খুবই ইনোসেন্ট প্রেয়ার, তাই না, যে ভাই আপনি একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে আর আপনি তাকে অ্যাডমিট করবেন না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে সরকার। কিন্তু এই জায়গায় সরকার আপত্তি করছে যে না, এগুলো ডিরেকশন দেওয়া চলবে। শেষ পর্যন্ত যেটা হলো, মহামান্য হাইকোর্ট বিভাগ ঔষধ প্রশাসনকে নির্দেশনা দিলেন অ্যাটলিস্ট অক্সিজেনের দামটা ঠিক করে, কারণ অক্সিজেনের দাম অযৌক্তিকভাবে
বেশি দাম চার্জ করছিল প্রাইভেট হসপিটাল। তো আমার মনে হয় যে বিচার বিভাগ আগামী সপ্তাহ থেকে আরো কিছু নতুন বেঞ্চ আসবে, এবং আপনি জানেন যে রিড জুরিসডিকশন এক্সারসাইজ করার জন্য এবং ক্রিমিনাল আপনার মোশন পাওয়ার এক্সারসাইজ করার জন্য ডিভিশন বেঞ্চ লাগে। একটা কথা একটু ইন্টারাপ্ট করছি, বিচার বিভাগ কি করোনা টেস্টের যে যে ফিটা, এই ফিটার ব্যাপারে, ফিটা নির্ধারণ করার ব্যাপারে কোন নির্দেশনা দিয়েছিলেন? টেস্টের ফিজের ব্যাপারে নির্দেশনা ছিল, কিন্তু এগুলো সব পরে সরকার গিয়ে আপনার আপিলের ডিভিশনে আপিল করে ওই কতগুলো ডিরেকশন স্টে করে নিচ্ছে, আর কিছু কিছু কার্য করাচ্ছে। তার মধ্যে বোধ হয় না, আমি আমি স্পেসিফিক্যালি আপনাকে বলতে পারবো না, তবে এখন তো দেখছি যে আইসিডিডিআরবি 3500 টাকা নিচ্ছে টেস্ট, তারপরে আপনার স্কয়ার হসপিটাল ইউনাইটেড বোধ হয় আরো বেশি চার্জ করে। তো সরকারের ধরনের নির্দেশনা থাকলে তো তারা এত টাকা চার্জ করতে পারতো। আমাদের জাফরুল্লাহ সাহেব বলেছিল 400 থেকে 500 টাকা লাগে, কিন্তু সেটা তো আলোর মুখ দেখলো না আজ পর্যন্ত। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে বিচার বিভাগের আরো বেশি ইফেক্টিভ ইন্টারফারেন্স দরকার। তাছাড়া এই সময়ে এই যে ধরনের অব্যবস্থার মধ্যে সরকার নিপতিত হয়েছে, তাতে করে যদি এখানে কনস্টিটিউশনাল গার্ডিয়ান হিসেবে যদি হাইকোর্ট বিভাগে গিয়ে না আসে, তাহলে আমার মনে হয় না যে এই এই করোনাকালীন যে দুর্যোগ, এই মহামারী থেকে উত্তরণ আমাদের সহজ হবে। কারণ সরকার তো, সরকার এখন একটা চোরাবালির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এই চোরাবালিটা হচ্ছে বাটপারদের চোরাবালি। হ্যাঁ, সরকার এখন যতই লাফালাফি করবে আরো বেশি বাটপার বের হবে, চোরাবালির বাটপারের বাটপার গুলোর মধ্যে সরকার ডুবে যাবে। কথা বুঝেছেন? তো সুতরাং এই জায়গায় সরকারকে উদ্ধার করার জন্যই বিচার বিভাগের, আমরা বলি জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়ারিকে আরো বেশি অ্যাক্টিভ রোল প্লে করা উচিত। আদারওয়াইজ এই সরকার এই চোরাবালি থেকে বেরোতে পারবে না, সরকার নিজেও ডুবে মরবে এবং মানুষের জীবন এবং মানুষের মানে মানুষের জীবনে জীবনের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। তারপরেও আমি যে কথাটা প্রতিবারই বলি, আর কিছুদিন ঘরে থাকুন, সরকারের নির্দেশনা মেনে চলুন, এখন কিছুটা বিচ্ছিন্ন হয়ে থাকার দরকার আছে কিন্তু ঘৃণার দরকার নেই। খেয়াল রাখুন নিজের, খেয়াল রাখুন আপনার প্রিয়জনেরও, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন ঝড় থেমে যাবে। বাই দ্য ওয়ে, বগুড়াতে এখন ঝড় হচ্ছে, পৃথিবী আবার শান্ত হবে এবং সেই দিন আসতে আর বেশি দেরি নেই, মানুষের জয় হবে এবং মানুষের জয় হবেই, মানুষ হারবে না। খুব শীঘ্রই কোনো ভালো খবর আসবে বলে আমরা আশা রাখি। এবং গত কয়েকদিন আগে আমার সাথে একজন বিজ্ঞানীর কথা হয়েছে, তার নাম ডক্টর আসিফ মাহমুদ, তিনি গ্লোব বায়োটেকে কাজ করেন। তারা করোনার টিকা আবিষ্কারের ব্যাপারে যথেষ্ট অগ্রসর হয়েছেন এবং আমরা আশা করি যে খুব দ্রুতই আমরা কোনো ভালো খবর পাবো, সেটা গ্লোব বায়োটেক থেকে হোক বা অন্য কারো থেকে হোক বা যে কারো থেকে হোক, একটা ভালো খবর পাবো। তো ইউসুফ ভাই, শেষ কথা কিছু বলুন, যেটা বলি দুঃসংবাদ শুনতে শুনতে আমাদের ফোবিয়া হয়ে গেছে, আমরা একটু আশার কথা শুনতে চাই আপনার থেকে ইউসুফ ভাই, প্লিজ। জি, ধন্যবাদ নিশ্চয় ভাই আবার আপনাকে। আসলে হ্যাঁ, আপনি যে কথা বলেছেন সেটাই কথা, যে এক সময় আসলে মানুষের যে ইমিউনিটি সিস্টেমটা, হ্যাঁ মানুষের ইমিউনিটি সিস্টেমটা তো ডেভেলপ করছে এবং এভাবেই এক সময় আমরা ওভারকাম করব। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে আমরা ওভারকাম করতে পারবো এইটা বিশ্বাস করার কোনোই কারণ নেই। আমাদের আমরা ওভারকাম করব হচ্ছে আমাদের ইন্টারনাল ইমিউনিটি সিস্টেম। আমাদের অনেক বন্ধুরা, অনেক পরিচিত জনেরা আক্রান্ত হয়েছেন এবং তারা কিন্তু নিজেদের সচেতনতা এবং যেটা আপনি বলেছেন যে এখন আপাতত ঘরে থাকা, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা, এইটাই হচ্ছে এখন একমাত্র মোক্ষম হাতিয়ার এই করোনাকে মানে যুদ্ধ করার জন্য। এবং আমি আপনার সাথেই সুর মিলিয়ে যেটা বলতে চাই, চলুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে নিরাপদ থাকি, অন্যকে নিরাপদ রাখি এবং নিজেদের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য প্রতিদিন কিছু শারীরিক শরীর চর্চা করি এবং আমার মনে হয় ভিটামিন ডি নেওয়ার জন্য কিছু সময় রোদে থাকতে হবে সবাইকেই, সারাদিন এসির মধ্যে থাকলে কিন্তু হবে না, কিছু সময় অবশ্যই আমাদের রোদে থাকতে হবে, ঘরের মধ্যে বন্ধ থাকলে চলবে না, একটু রোদে থাকতে হবে, তাহলে ভিটামিন ডিটা নিলে আপনার ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ, এবং নিজের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এই দুটোই হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে করোনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বোত্তম হাতিয়ার। আর এই হাতিয়ার দিয়ে আমরা জয়ী হব এবং ইনশাআল্লাহ করোনার বিরুদ্ধে বাঙালি বিজয়ী হবে, এই আশা করি। এই দিন চিরদিন থাকবে না, আমি আশা করি আমাদের এই দুঃসময় ফুরিয়ে আসবে খুব দ্রুত। অ্যাডভোকেট এম ইউসুফ আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ সংযুক্ত ছিলেন।
তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাই, আপনি ভালো থাকবেন। যারা আমাদের লাইভ দেখলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের জন্য অনেক ভালোবাসা রইলো, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ নির্জন ভাই, আপনার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্মস্থান বগুড়ার মানুষকেও অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই, সালাম আলাইকুম।